আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সব অনেক ভালো আছো। তো আজকে তো প্রচুর গরম পড়ছে, আগরের মধ্যে অনেকগুলা কলা, তো কলার মধ্যে দেখা অল্প অল্প একটু দাগ হয়ে গেছে, মানে নরম হয়ে যাওয়ার অতিরিক্ত গরমে। ভাবলাম নষ্ট হচ্ছে, একটু জুস বানাইয়া খাই। তো আমি তিনটা কলা নিছি, যেহেতু তিন গ্লাসের মতো বানাইমো, আর পরিমাণ মতো আমি দুই চামচের মতো গুঁড়া দুধ অ্যাড করছি, সাথে অল্প একটু লবণ দিছি। আর আমি যেরকম মিষ্টি পছন্দ করি, তিন চামচের মতো আমি চিনি দিছি। আপনারা আপনার মিষ্টিও যেরকম খাই ও অনুযায়ী আপনারা মিষ্টি দিবা। আর সবার লাস্টে আমি ঠান্ডা পানি অ্যাড করছি, ঠান্ডা পানি দিয়া আমি ভালো করে ব্লেন্ড করবো। আর লাস্টে যখন গ্লাসে লইমো আমি, তখন কয়েকটা আইস কিউব দিলাইমো। তো আপনারা খেয়ে এই কলার জুসটা খাইতে ভালো পায় বা কোন জুসটা বানাইতে বেশি আপনারা ভালো পারেন কমেন্টের মাধ্যমে জানাইবা। আর গরমের সময় বিশেষ করে ঠান্ডা যে কোনো জিনিস খাইতে বেশি ভালো লাগে, আর ইচ্ছাও করে খালি ঠান্ডা কিছু খাই। লাস্টে আমি আইস কিউব অ্যাড করে দিয়েছি, তো ভিডিও করতাম মনে নাই আসলে স্কিপ হয়ে গেছে। তো ওইরকম জুস আমরা ঘরে বানিয়ে খাইলে অনেক বেশি স্বাদ লাগে, টেস্ট অনেক ভালো হয়। বাইরে খাইতে গেলে 70-80 টাকা গ্লাস পড়ে।